সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় পাওয়ার্ড বাই কাজী ফার্মস। আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ ফারজানা রহমান তন্নি। আমরা বিশ্বাস করি হাসলে কৃষক হাসবে দেশ, আর কৃষকের মুখে হাসি ফুটাতে তাদের সমস্যাগুলোর সমাধান দিতে আমাদেরই ক্ষুদ্র প্রচেষ্টা। দর্শক, আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। আমরা সরাস্বরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও খুব ভালো আছি, আপনাকে এখানে পেয়ে আরও ভালো লাগছে। আর স্যার, আমাদের তো সিজন চেঞ্জ হয় এবং আমরা জানি যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা সিজন যেভাবে চিনি, কৃষিক্ষেত্রে কিন্তু এটা একটু আলাদা। খরিফ ওয়ান থাকে, খরিফ টু থাকে, রবি থাকে। তো এই যে রবি সিজনের প্রারম্ভে এই সময়টাতে আমাদের কৃষক ভাইদের করণীয় কি? আসলে এই সময়টা আগাম রবি সিজন চলতেছে এবং অনেকেই রবি সিজনে যে সমস্ত আগাম সবজিগুলো আসে সেগুলি প্রায় সিডলিং অনেকেই করে ফেলছে এবং অনেকে আবার ট্রান্সপ্লান্টিংও করে ফেলেছে। যেমন আর কিছুদিন পর টমেটো তারা হারভেস্ট করবে এমনও হতে পারে, এবং এই সময় বাঁধাকপি, ফুলকপি এগুলির বীজ কিন্তু, চারা কিন্তু হয়ে গেছে এবং অনেকে আবার মাঠেও লাগিয়ে ফেলেছে। সুতরাং এই আগাম সিজনে বিশেষ করে সেপ্টেম্বর মাসে যারা আগাম করতে চায় সব সবজি এখন তাদেরকে চারা তৈরি করে নিতে হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন করিম ইসলাম মেহেরপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, তিনি এক বিঘা জমিতে আগাম বাঁধাকপি চাষ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাঁধাকপি চাষে বেড থেকে বেডের মাঝখানের দূরত্ব কত সেন্টিমিটার রাখতে হবে এবং বেডের মাঝে নালা রাখতে হবে কি না? ধন্যবাদ আপনাকে। যে আসলে বাঁধাকপি, ফুলকপি এগুলি আগাম চাষ করতে হলে এখনই আর দেরি না করে তাকে চারা তৈরি করে নিতে হবে, ভালো জাত নির্বাচন করে চারা তৈরি নিতে হবে। আর ওনার যে প্রশ্ন বেড থেকে বেডের দূরত্ব, বেড থেকে বেডের দূরত্ব অবশ্যই রাখতে হবে, কারণ দুটা বেডের মাঝখানে দিয়ে হাঁটতে হবে, বিভিন্ন পরিচর্যার জন্য যাওয়ার দরকার আছে। এই জন্য একটা বেড থেকে আর একটা বেডের দূরত্ব হইতে হবে কমপক্ষে 30 সেন্টিমিটার, কমপক্ষে এটা থাকতে হবে। এখন আসি ওনাকে কিছু ওনার জন্য পরামর্শ দিই যে বেড কীভাবে তৈরি করব। আমরা পরামর্শ দিয়ে থাকি যে বেড একটু উঁচু করে তৈরি করতে হবে এবং সাধারণত 15 থেকে 20 সেন্টিমিটার উঁচু বেড করতে হবে, এবং একটা বেড 1 মিটার পর্যন্ত প্রশস্ত করতে হবে। প্রশস্ত করে এই প্রশস্ত বেড, এরকম দুইটা প্রশস্ত বেডের মাঝখানে কমপক্ষে 30 সেন্টিমিটার জায়গা রাখতে হবে, যে জায়গার ভিতর দিয়ে সে বিভিন্ন সময় পরিচর্যা করবে। আন্তঃপরিচর্যা প্রয়োজন পড়ে, হারভেস্টের প্রয়োজন পড়ে, অনেক সময় ইনসেক্টিসাইড, ফাঙ্গিসাইড এগুলি স্প্রে করার প্রয়োজন পড়ে। আর এই একটা বড় বেড করে সেই বেডে দুইটা সারি করতে হবে, দুইটা সারি করে ভ্যারাইটি অনুযায়ী তাকে 45 থেকে 60 সেন্টিমিটার দূরে দূরে গাছ লাগাতে হবে। এইভাবে ব্যবস্থা নিলে আমার মনে হয় যে উনি আগাম বাঁধাকপি চাষে সাফল্য অর্জন করতে পারবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন রংপুর থেকে বদি, এবং বদি ভাই জানতে চেয়েছেন, তিনি এবছর 3 বিঘা জমিতে ওলকপির চারা লাগিয়েছেন, বর্তমানে তার জমিতে ওলকপির চারা গজানোর পর বীজতলায় কিছু চারার গোড়া পচা রোগ দেখা দিচ্ছে, এখন কি ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে? বীজতলায় এই যে সমস্যাটা চারা হওয়ার পর ঢলে পড়ে যায়, এটা আসলে ড্যাম্পিং অফ ডিজিজ, ছত্রাকজনিত এক ধরনের রোগ। এখন এই রোগ হলে কি হয় সেটা আগে বুঝতে হবে। যে অনেক সময় দেখা যায় চারা এক বীজ থেকে চারা গজাবে না, অথবা যদি গজায় তাহলে যে কটিলিডন মোটা পাতা থাকে সেটা এবং তার অন্যান্য যে পাতা থাকে সেটা পচে যেতে পারে। আর সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় মাটির ঠিক কাছাকাছি যে স্টেম থাকে, কাণ্ড থাকে, সেই কাণ্ড একদম সুতার মতো লিকলিকে হয়ে পরে ঢলে পড়ে যায়। এইটা বীজতলাতে প্রত্যেকটা সবজির জন্য অত্যন্ত মারাত্মক একটা রোগ। এই রোগ এখন তাকে জানতে হবে যে কি কারণে হয়ে থাকে। এই রোগ সবচেয়ে বেশি হয় ওভার অতিরিক্ত পানি দেওয়ার কারণে। দেখা যায় যে আমাদের দেশে কৃষক বীজতলায় তা বীজ বপন করার পরপরই প্রচুর পানি দিয়ে থাকে, যখন পানি বেশি হবে তখন ড্যাম্পিং অফ হবে এবং এইটা দেখা যাবে যে এটা এই ড্যাম্পিং অফটার কারণে বীজ গজাবে না। আর অতিরিক্ত পানি সেচ দেওয়ার ফলে গোড়ায় যদি গজায় তাহলে গোড়ার নিচে ভেঙে পড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে কৃষক যেটা করে অতিরিক্ত সার দিয়ে ফেলে, এ চারা একটু বড় হতেই তারা সার দিয়ে ফেলে, মনে করে যে সার দিলে হয়তো গাছ আসলে বাড়বে, কিন্তু অতিরিক্ত সার দেওয়ার কারণে কিন্তু চারা ঢলে পড়ে। আরেকটা কারণ হচ্ছে কম সানলাইট,
চারা গদানোর সময় কমপক্ষে 12 থেকে 16 ঘন্টা সানলাইট থাকতে হবে, এর কারণেও এটা হয়ে থাকে। আর আমাদের দেশে আরেকটা যেটা হয়, একই জায়গায় বারবার বীজ বপন করা হয়। যখন বীজ বপন করা হয় ওই এই চারা এই রোগের জন্য যে ছত্রাক সেটা আসলে মাটিতেই থেকে যায়। এই পুরাতন মিডিয়া ব্যবহার করে, পুরাতন মাটি ব্যবহার করে, এর ফলে সেখানে বেশি এই রোগ হয়ে থাকে। এই জন্য ওনাকে আমি পরামর্শ দিব যে যেহেতু যদি আগামী বছর করতে চায় তাহলে নতুন মাটি ব্যবহার করতে হবে গার্ডেন সয়েল, অথবা যদি পুরাতন ব্যবহার করে থাকে তাহলে সেটাকে শোধন করে নিতে হবে। শোধন করার নিয়ম হলো যে ব্লিচিং পাউডার প্রতি শতাংশে 2 কেজি বা এর কাছাকাছি পরিমাণ ভালোভাবে ছিটে দিতে হবে, অথবা ফরমালডিহাইড 4% ফরমালডিহাইড সলিউশন চারা বীজ বপনের কমপক্ষে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ আগে ভালোভাবে মাটির সাথে মিক্স করে দিবে এবং দেওয়ার পর পলিথিন দিয়ে ঢেকে দিবে। ঢেকে দিয়ে 3-4 দিন পর আবার পলিথিন উঠিয়ে দিয়ে সেটা ভালোভাবে নাড়ে চাড়ে সেখানে যদি বীজ বপন করে তাহলে এই চারায় আর কখনো ড্যাম্পিং অফ হবে না। আর এখন যেহেতু ওনার ড্যাম্পিং অফ হয়ে গিয়েছে এবং চারা ওনার লাগিয়ে ফেলেছেন, এই জন্য ওনাকে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের বায়োশিল্ড নামক এক ধরনের ফাঙ্গিসাইড আছে, এটা যদি 2 গ্রাম পার লিটার পানির সাথে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করে তাহলে ওনার চারা যে ড্যাম্পিং অফ এই সমস্যা থাকবে না। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন ফরিদপুর থেকে রুবায়েত, এবং রুবায়েত ভাই জানতে চেয়েছেন তিনি গত কয়েক বছর ধরে বরবটির চাষ করছেন কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না, এবছর কোন জাতের বরবটির চাষ করলে ভালো ফলন পেতে পারেন, এ ব্যাপারে পরামর্শ চাচ্ছেন। ধন্যবাদ। আসলে বরবটির জন্য আমাদের বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলি বিভিন্ন বীজ মার্কেটে পাওয়া যায়, বীজের দোকানে পাওয়া যায়। সেক্ষেত্রে কেগন নাটকি এটা একটা প্রায় সারা বছরই হয়ে থাকে এটা, এছাড়া লালবেনি, টাকি, 1070 এই ধরনের বিভিন্ন ধরনের জাত রয়েছে, এর যে কোনো একটা উনি ব্যবহার করতে পারেন। স্যার, আপনার কথা শুনতে খুব ভালো লাগছিল, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে আসছি। দর্শক, এ পর্যায়ে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায়, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। স্যার, আমাদের হাতে যেহেতু অনেক প্রশ্ন আছে, আমার মনে হয় আমরা প্রশ্নেই চলে যাই। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন সিলেট থেকে লোকমান, লোকমান ভাই জানতে চেয়েছেন তিনি তার 2 বিঘা জমিতে 1 মাস আগে ওলকপির চারা লাগিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ বৃদ্ধি হচ্ছে না, এক্ষেত্রে কী করণীয়? ওলকপি যে উনি লাগিয়েছেন এটা খুব বেশি আগাম হয়ে গেছে, কারণ ওলকপি আসলে কুল সিজন ক্রপ, এটা তাপমাত্রা একটু কম লাগে, আমার বিশেষ করে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি থাকতে হবে, যেহেতু এখন অত বেশি শীত পড়ে নাই, এই শীতের কারণে তার এবং গরমটা বেশি এই জন্যে তার বৃদ্ধিটা কমে গেছে। আর উনি আসলে কী ধরনের ফার্টিলাইজার ইউজ করেছেন সেটাও একটা ব্যাপার, এই জন্য আমি ওনাকে এখন যেটা বলবো যে বিঘাপূর্তি 33% বিঘাপূর্তি এখন যেন উনি 20 কেজি পার বিঘাতে ইউরিয়া উপরি প্রয়োগ করে, এবং সেই সাথে ওলকপির জন্য কন্টিনিউয়াস ময়েশ্চারটা খুব জরুরি, পানি সেচটা জরুরি, তাকে যে ময়েশ্চার সেটা ঠিকমতো অবজার্ভ করতে হবে, কখনো যেন শুকনো বেশি শুকনো না থাকে, আবার বেশি শুকনো বেশি ভিজা এর মাঝামাঝি যেন থাকে, এই জন্য 7 থেকে 10 দিন পর পর সেচের ব্যবস্থা করতে হবে, তবে সেটা আবহাওয়ার অবস্থা দেখে তাকে সেচ দিতে হবে। জি স্যার, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন সাইফুল ময়মনসিংহ থেকে, সাইফুল ভাই জানতে চেয়েছেন তিনি 1 একর জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছেন, ভালো ফলন আসলেও মাঝারি আকার ধারণ করার পর টমেটো না পেকে পচে যাচ্ছে, কী করলে সমস্যার সমাধান পাওয়া যাবে? টমেটোর ক্ষেত্রে এই তার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ব্লুজম এন্ড রট, অর্থাৎ বোটা যে পার্শ্বে আছে তার বিপরীত পার্শ্বে পাকার আগেই একটু বড় হওয়ার পর কালো হয়ে আস্তে আস্তে পচে যায়, এটা সবজি টমেটোর জন্য একটা বড় সমস্যা। গ্রীষ্মকালে এটা বেশি হয়ে থাকে আর যেহেতু আগাম এটারও বেশি হয়ে থাকে, কিন্তু যেটা মৌসুমি টমেটো সেটাতে আবার হয় না, এর কারণটা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা, এখন যেহেতু তাপমাত্রা একটু বেশি এই তাপমাত্রা বেশির কারণে এই ব্লুজম এন্ড রট হয়ে থাকে। তবে তাপমাত্রার চেয়ে আর বড় একটা সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের
ঘাটতি, মাটিতে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে অথবা দেখা যায় যে মাটিতে ক্যালসিয়াম আছে কিন্তু পানির অভাবে ক্যালসিয়ামটা নিতে পারতেছে না, তখন টমেটোর শেষ প্রান্তে পচে যায়, এটাকে বলা হয় ব্লুজম এন্ড রট। এই সমস্যা হলে ওনাকে নিয়মিত সেচ দিতে হবে, কারণ যদি জমিতে যদি সেচের অভাব, পানির অভাব থাকে তাহলে ক্যালসিয়াম থাকলেও সেটা আপটেক করতে পারে না, তখন এই সমস্যাটা হয়ে যায়। এবং যদি জমিতে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে আমি ওনাকে এই মুহূর্তে বলবো 0.3% ক্যালসিয়ামের সলিউশন যদি স্প্রে করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্লুজম এন্ড রটের যে সমস্যা সেটা থেকে ক্রপকে রক্ষা করতে পারবেন। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের এবারের প্রশ্নটি পাঠিয়েছেন ঠাকুরগাঁও থেকে আব্দুল হামিদ, এবং তিনি জানতে চেয়েছেন তার 2 বিঘা জমিতে লাউ চাষ করেছেন তিনি, বর্তমানে বেশ কিছু লাউয়ের পাতার উপর ঘন বাদামি বর্ণের অসম আকৃতির দাগ দেখা যাচ্ছে, এখন কি ব্যবস্থা নিলে এই সমস্যার সমাধান পাবেন? লাউয়ের পাতার যে সমস্যাটা হয়েছে এটা আসলে এক ধরনের লাউয়ের পাতা পোড়া রোগ। এই রোগ যখন হয় দেখা যায় প্রথমে হালকা স্পট পড়ে, তারপর কয়েকটা স্পট একসাথে মিলে অনেক বড় হয়ে যায় এবং মনে হচ্ছে যে মাঝে মাঝে পাতাটা পুড়ে গিয়েছে। এই ধরনের সমস্যা হলে যে পাতাগুলি এই সমস্যা হবে সেগুলি সম্ভব হলে তুলে নষ্ট করে ফেলে দিতে হবে, আর পুরা গাছটাকে এখন রিডোমিল গোল্ড অথবা এই ধরনের কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম/লিটার পানির সাথে মিশিয়ে যদি 7 দিন পরপর স্প্রে করো তাহলে এই লাউ গাছের যে সমস্যা এটা আর থাকবে না বলে আশা করা যায়। স্যার, খুব ভালো লাগছিল আপনার কথা শুনতে, একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে আসছি। দর্শক, এ পর্যায়ে ইস্পাহান অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায়, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন। স্যার, আমরা প্রশ্ন উত্তর পর্বে ছিলাম, আসলে যতই প্রশ্ন দেখছি এক একটা প্রশ্ন কিন্তু এক এক রকমের, এবং তারা যে ভরসা করে যে একটা সমস্যা হয়েছে সেই সমাধানটা আমরা দীপ্ত কৃষি পরিবারের কাছ থেকে পেতে পারি, দীপ্ত কৃষি জিজ্ঞাসা থেকে পেতে পারি, আমাদের উপর তাদের যে একটা ভরসা এটাও কিন্তু আমাদের জন্য একটা বড় পাওয়া। স্যার, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে শাহাবুদ্দিন, এবং শাহাব ভাই জানতে চেয়েছেন তিনি 1 একর জমিতে মরিচের চাষ করেছেন কিন্তু অধিকাংশ গাছগুলো বাতাস বা ঝড় বৃষ্টি ছাড়াই হেলে পড়ছে, এক্ষেত্রে কি করণীয়? ধন্যবাদ ওনাকে যে মরিচের চাষ করেছেন। এটা ওনার যে সমস্যাটা হয়েছে এইটা এক ধরনের ব্যাকটেরিয়ার কারণ হয়েছে, এই এটাকে বলা হতো ব্যাকটেরিয়াল উইল্ট। এই ধরনের সমস্যা হলে দেখা যাবে যে হঠাৎ করে গাছ, পুরা গাছ অথবা গাছের কোনো অংশ ভালো আছে কিন্তু আগামীকালকে গিয়ে দেখলেন যে নেতিয়ে পড়েছে, এবং একসময় দেখা যায় সম্পূর্ণ গাছটা নেতিয়ে পড়ে, এটাকে আমরা ব্যাকটেরিয়াল উইল্ট বলে থাকি। এটা হওয়ার কারণটা হচ্ছে যদি টেম্পারেচার একটু বেশি হয়, তাপমাত্রা যদি বেশি থাকে, এখন যেহেতু তাপমাত্রা বেশি এবং ময়েশ্চারটাও যদি বেশি থাকে, এই দুটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরি এখানে কাজ করতেছে। আরেকটা হচ্ছে যে যদি পিএইচ, ওনার জমির পিএইচ একটু বেশি থাকে, এই সমস্ত কারণে ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। আর যে সমস্ত গাছে ব্যাকটেরিয়া আক্রমণ করে এর কোনো আসলে সমস্যা সমাধান নেই, ব্যাকটেরিয়া একবার আক্রমণ করলে এটাকে কোনো কেমিক্যাল বা এই ধরনের কিছু দিয়ে রোধ করা সম্ভব নয়। এই জন্যে ওনার পরামর্শ থাকবে যে আগামীতে যখন চাষ করবেন তখন অবশ্যই ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট কিছু ভ্যারাইটি আছে সেগুলি চাষ করতে হবে, এবং পূর্বে যে সমস্ত ফসলের ডেব্রিস ছিল বা বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ ছিল সেগুলি পুড়িয়ে ফেলতে হবে। এবং আর একটা বড় বিষয় যে যখন চাষ করবেন তখন ব্লিচিং পাউডার প্রতি শতাংশে 1 কেজি করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে এই ব্যাকটেরিয়ার যে জীবাণু এটা আর থাকবে না। আর এখন যদি ওনার সম্ভব হয় তাহলে ব্যাকটেরিয়া ব্লিচিং পাউডার উনি জমিতে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন, আর এখানে এই ব্যবস্থা নিতে হবে আর কি। আমাদের এবারে প্রশ্নটি পাঠিয়েছেন ঢাকার উত্তরা থেকে রাইসা আমিন, এবং রাইসা আপা জানতে চেয়েছেন তিনি তার ছাদ বাগানে ড্রামে ক্যাপসিকাম চাষ করতে চান, তাই এখন কোন জাতের বীজ রোপণ করবেন এবং ড্রামের আকার কেমন হওয়া দরকার সে ব্যাপারে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। ক্যাপসিকামের জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 2টা বের করেছে, বাড়ি 1 এবং বাড়ি 2, এর যে কোনো একটি ইউজ করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে লাল
আর একটা হচ্ছে হলুদ। এছাড়াও ক্যালিফোর্নিয়া এবং আরও কিছু বাজারে জাত আছে, সেগুলি উনি চাষ করতে পারেন। তবে যদি চাষ করে তাহলে দেখবেন যে প্লাস্টিকের কিছু টপ পাওয়া যায়, 12 ইঞ্চি অথবা 14 ইঞ্চি। 12 ইঞ্চি যথেষ্ট একটা ক্যাপসিকামের জন্য, এবং এই 12 ইঞ্চি টপ নিয়ে সেখানে গার্ডেন সয়েল বা ভালো মানের মাটি মিক্স করে তাতে লাগাতে হবে। আর যেহেতু গাছ উনি ছাদে লাগাবেন, ক্যাপসিকামে প্রচুর অ্যাফিড হয় এবং এটা বড় একটা সমস্যা ক্যাপসিকামের। এই জন্যে ছাদে 5-7 ফিট দূরে দূরে, ছাদ যেহেতু 5-7 ফিট দূরে দূরে যদি কিছু ফেরোমন ট্র্যাপ ইউজ করে তাহলে প্রথম থেকেই ইউজ করতে হবে। লাগানোর আগেই যদি ফেরোমন ট্র্যাপ ইউজ করে তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ক্যাপসিকামের যে অ্যাফিড সেটা আর থাকবে না। এই জন্য আমি ওনাকে বলবো যে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের ফেরোমন যে ট্র্যাপ আছে সেগুলি 8 থেকে 10 ফিট দূরে দূরে ছাদের কোনায় উনি দিতে পারে, তাহলে পরবর্তীতে ক্যাপসিকামের যে সমস্যা সেটা আর কিন্তু থাকবে না। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের শেষ প্রশ্নটি বাংলাদেশের কোনো কৃষক ভাই পাঠাননি, পাঠিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। এই প্রশ্নটি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বিষ্ণু বর্মন। তিনি দীপ্ত কৃষি অনুষ্ঠানের মাধ্যমেই দেখেছেন মাচা করে পটলের চাষ হতে, কিন্তু ভারতে এই পদ্ধতিতে পটলের চাষ হয় না। এখন এই পদ্ধতি কিভাবে চাষ করতে হয় আর সে ব্যাপারে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন। শিলিগুড়ির যে আবহাওয়া এবং আমাদের বাংলাদেশের আবহাওয়া প্রায় কাছাকাছি, পটলের জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়া লাগে। এটা ওনার ভারতের পশ্চিমবঙ্গের সব জায়গায় আসলে পটল চাষ হয়। তো পটল যেভাবে ভারতে চাষ করে সেটা হচ্ছে যে মাটিতে খড় অথবা পলিথিন বিছিয়ে দিতে হবে, কিন্তু এতে করে দেখা যায় তারপরও এই পটল যদি মাটিতে হয়, মাটির সংস্পর্শে আসলে পটলের ওই জায়গা সাদা হয়ে যেতে পারে। বাজারে দেখবেন যে এক পাশ সাদা পটলের অথবা অল্প হালকা গ্রিন, তখন এর দামটা কমে যায়। এই জন্য আমরা বলি যে পটল আপনারা মাচা করে চাষ করেন। মাচা করে চাষ করার জন্য পটল যখন একটু বড় হবে তখন পটল সাধারণত 1 মিটার বেড করে, লম্বা আসলে বেশ বড় হইতে পারে, এই বেডের ওপর দিয়ে আমরা 1 মিটার করে প্রশস্ত করে এবং 1 মিটার উঁচু মাচা দিয়ে থাকি। এই মাচা দুইভাবে দেওয়া যায়, একটা একটু কঞ্চি দিয়ে মাচা বা বাঁশ দিয়ে মাচা, অথবা এখন মাচা দেওয়ার জন্য কিছু নেট পাওয়া যায়, প্লাস্টিকের নেট, যেটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ফাঁকের একটা নেট পাওয়া যায়, সেই নেট দিয়েও দেওয়া যেতে পারে। এই নেটের উপরে যখন পটল যাবে, পটলের যে গাছ যাবে পটল নিচে ধরবে, এবং এই পটলগুলি আসলে মাটির সংস্পর্শে না আসার কারণে কালার যেমন সুন্দর হবে তেমনি মাটি সংক্রান্ত যে পোকামাকড় এগুলির আক্রমণ কম থাকবে, এবং পটলের যে সাইজ সেটাও ইউনিফর্ম হবে। আর যেহেতু উনি পটল চাষ হয়তো আগেও করেছেন, ওনাকে খেয়াল রাখতে হবে যে পটল চাষের ক্ষেত্রে এটাই উপযুক্ত সময়, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত, আবার মার্চ থেকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত লাগানো হয়। লাগানোর সময় ওনাকে খেয়াল রাখতে হবে কমপক্ষে 10% পুরুষ গাছ রাখতে হবে, পুরুষ গাছ, কারণ পটলের এক স্ত্রী গাছে শুধু স্ত্রী, পুরুষ গাছে শুধু পুরুষ ফুল থাকে। যদি পলিনেশন না হয় মাচা দিয়ে চাষ করলেও আসলে পটল হবে না, সেটা ঝরে পড়বে। এই জন্যে পুরুষ ফুল কমপক্ষে 10% পুরুষ ফুল থাকতে হবে, এবং এই পুরুষ ফুল দিয়ে হ্যান্ড পলিনেশন ওনাকে করতে হবে, হাত দিয়ে পরাগায়ন করতে হবে। হাত দিয়ে পরাগায়নের ক্ষেত্রে ভোর পাঁচটা থেকে সকাল 8টার মধ্যে পরাগায়ন করতে হবে। আর মাচা দিয়ে করলে পরাগায়নের যে সুবিধা সেটা হচ্ছে, যেহেতু মাচার প্রশস্ততা 1 মিটার থাকে, এই পাশ থেকেও সহজে পলিনেশন করা যায় এবং ওই পাশ থেকেও পলিনেশন করা সম্ভব। ফলে দেখা যায় যে পলিনেশন করলে একটা স্ত্রী ফুলও নষ্ট হবে না, প্রত্যেক স্ত্রী ফুল থেকে একটা পটল হবে। এই জন্য পটলের আসলে ফলন বেশি হয় যদি হ্যান্ড পলিনেশন করে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের আমন্ত্রণ রক্ষা করে এখানে এসেছেন, এবং আপনার এই যে সার্বিক সহযোগিতা সব কিছুর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আশা করছি আপনাকে আবারও পাবো। ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে আমাদের কৃষক ভাইরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই কৃষি জিজ্ঞাসা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীতে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য এবং ভালো ভালো প্রশ্ন পাঠানোর আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমাদের আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আমাদের প্রশ্ন পাঠাতে পারেন, অথবা প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টেলিভিশন, সাদ বাই এ বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208।
অথবা আমাদের ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 এই নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আজকের মতো এখানেই শেষ করছি ইস্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে। আল্লাহ হাফেজ।